उषा देखो শরীরটা ঠিক নেই সুন্দর আমাকে আর কটা দিন এখানে থাকতে দাও আরে ও তো আমারও মেয়ে তাই না দেখো এই মুহূর্তে সুন্দর মনে নেই যে তুমি কি করেছো কিন্তু আমার তো মনে আছে তুমি যাও এখান থেকে উষা প্লিজ ব্যাপারটা বোঝো প্লিজ না মা মঞ্জু পিসিটাকে উফ কত লোকজন থাকে এই বাড়িতে এরা নিজেরাই জানে না যে এই মঞ্জু পিসি আবার কে সন্ধ্যার কোনো পিসি ছিল মঞ্জু পিসি বাবা কিন্তু তুমি এসব কেন জানতে চাইছো না ওই সন্ধ্যা জিজ্ঞেস করছিল যে কোনো মঞ্জু পিসি ছিল যে ওকে গান করে শোনাতো গান কিন্তু সেটা কি করে হতে পারে আরে সন্ধ্যা তো মঞ্জুকে কখনো দেখেনি তার কারণ সন্ধ্যার যখন এক বছর বয়স ছিল তখনই মঞ্জু মারা যায় মঞ্জুকে তো ওর মনে থাকারই কথা নয় গান শোনানোর তো কোনো প্রশ্নই ওঠে না ও তো এটাই বলছে যে একমাত্র ওই মঞ্জু পিসিকে দেখতে পেত আর কেউ দেখতে পেত না মনে পড়েছে সন্ধ্যা যখন সাত বছরের ছিল তখন বিনায়ক অফিসের কাজে টুরে গিয়েছিল আর তারপরে সন্ধ্যা কয়েক মাস ধরে এসব কথা বলতো আমরা ভেবেছিলাম সেসব ওর মনের ভুল ছিল আসলে আমরা ওর মঞ্জু পিসির মৃত্যুর ব্যাপারে কথা বলতাম তো আর তাই ওসব শুনেই বোধহয় সন্ধ্যা বলতো যে মাকে সাহায্য করতে পারি কিন্তু এইভাবে নয় আমি মা বাবা আর আস্থার সাথে দেখা করব ওদের কিছু হয়ে যায় তাহলে আমি তো ওদের সাহায্য করতে পারি তাই না কিন্তু আমরা এখনো জানি না তোমার কাছে কতটা শক্তি রয়েছে তুমি ওই ডাইনিকে হারাতে পারবে নাকি পারবে না আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি তোমার মা বাবাকে কি উত্তর দেব চলো সোনা ভেতরে চলো প্রেম সোনা ভয় পেও না ও তোমার শোভা পিসি ওই ডাইনিটা ওকে কাক বানিয়ে দিয়েছে চলো কিন্তু পিসি সোনা একবার যদি ওই ডাইনিটা শেষ হয়ে যায় তাহলে তখন তোমার পিসিও ঠিক হয়ে যাবে এখন এখন চলো সোনা দাঁড়াও আমার পিসি আবার আগের মতো হয়ে যাও প্রেম সোনা তুমি তোমার পিসিকে ঠিক করে দিয়েছো আমি ঠিক হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি থ্যাঙ্ক গড প্রেম তুমি আমাকে ঠিক করে দিয়েছো প্রেম থ্যাঙ্ক ইউ সো মাচ প্রেম থ্যাঙ্ক ইউ এখন চলো এখান থেকে চলো চলো লেটস গো আরে 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 বাচ্চাটার মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে তাই ভাউয়েকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছে কিন্তু এর থেকে বেশি শক্তি তো আমার আছে আমাদের সাহায্য করতে পারবে না আমি কখনো এত পুরনো আত্মা বা প্রেতকে আমন্ত্রণ করিনি কিন্তু আজ আমাদের ওকে ভীষণ দরকার তাই আমি পুরো চেষ্টা করব কিরণ রোহিত আমাদের বেডরুমে নেই কি হয়েছে কিরণ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বৌদি ওরা সবাই একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে রুহি ওকে নিয়ে ওয়াশরুমে গেছে আর এখনো ফেরেনি জানি না আমার রুহি কোথায় এখানে আছে রুহি কোথায় রুহি হ্যাঁ এখানে আছে রুহি অখিল এটা কেমন মজা কাকিমা আমরা মজা করছি না আমার
নুপুরটা ভেঙে ওকে ওকে বের করে আন। না কাকিমা, নুপুরটাকে ভেঙে ফেলার পরেও যদি রুহি বাইরে না আসতে পারে। ওই মেয়েটা কোথায়? জানি না কাকিমা। এই সব তোমাদের দোষ। কি দরকার ছিল ওই মেয়েটাকে বাড়ির ভেতরে আনার? না ও ভেতরে ঢুকতো, না রুহির এই অবস্থা হতো। রুহিকে অনেকবার বারণ করা সত্ত্বেও আমাদের কোনো কথা শোনেনি। দেখো, তোমরা একে অপরকে দোষারোপ করা ছেড়ে রুহিকে মুক্ত করার একটা রাস্তা বের করো। মা, এসব কি হচ্ছে? আপনি এসব কেন করছেন? আপনি তো বলেছিলেন আপনার শুধু গঙ্গা জল চাই। আমার স্বামী গঙ্গা জল আনতে গেছে, আমরা আপনাকে গঙ্গা জল দিয়ে মুক্তি দিয়ে দেব। আমি বললাম আর তোমরা বিশ্বাস করে নিলে? কখনো বিশ্বাস করো না, প্রেতাত্মাদের কখনো বিশ্বাস করো না। সন্ধ্যা, চল এখান থেকে চল। ভাবর সাথে শুধু প্রেমই লড়তে পারে, যদি ওর কিছু হয়ে যায় না তাহলে ভাবর থেকে কোনোদিনই জিততে পারবো না। না না সন্ধ্যা, যতক্ষণ প্রেম সাথে রয়েছে আমাদের কিচ্ছু হবে না। আমি আমি জানি আমরা এখানে আমাদের প্রশ্নের উত্তর না নিয়ে যেতে পারবো না। আমরা যদি ভাওকে হারাতে চাই তাহলে আমাদের প্রশ্নের উত্তর পেতেই হবে। রেখা, কিন্তু আমরা এসব কিছুর জন্য প্রেমের জীবনে ঝুঁকি নিতে পারি না। আমি দেখো শরীরটাও খারাপ করছে। সন্ধ্যা, প্রেমের কিচ্ছু হবে না, ভরসা রাখো। তুমি ভুলে গেলে? অঙ্গদকে মৃত্যুর জগৎ থেকে ফিরিয়ে এনেছে একমাত্র প্রেমই, ওর কিচ্ছু হবে না। কিন্তু এতদিনে প্রেম যে কটা প্রেতের হাত থেকে আমাদের বাঁচিয়েছে তারা অত শক্তিশালী ছিল না। সন্ধ্যা, তুই জানিসই তো এই শ্মশানে এখন যতগুলো প্রেত আছে তারা সবাই খুব শক্তিশালী প্রেত। আমাদের এখান থেকে যেতে হবে। চল এখান থেকে, আমাদের প্রেমকে এখান থেকে নিয়ে যেতে হবে। তুই হ্যাঁ বল। সন্ধ্যার সিদ্ধান্ত তোকে নিতে হবে, তাড়াতাড়ি বল। যদি প্রেমকে আমরা এখান থেকে নিয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি সন্ধ্যা, নিজের সন্তান প্রেমকে তোর হাতে তুলে দিচ্ছি। তোর সবকিছু হারিয়ে ফেলবি, প্রেমকে আমি আমার সাথে নিয়ে যাব। আর কাল বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে তোর পুরো পরিবার শেষ হয়ে যাবে। তারপর একা বসে শোক পালন করতে থাকিস তোর পুরো পরিবারের মৃত্যু। না, এটা এটা ছল। তুই ছল করে আমার ছেলেকে নিতে চেয়েছিস। না, আমি আমার প্রেমকে দেব না। প্রেম, তোমরা নিজে থেকে বাইরে বেরিয়ে এসো, আমি তোমাদের শান্তির মৃত্যু দেব। ভয় পাস না আস্থা, আমি দরজার কাছে সুরক্ষা চক্র বানিয়ে দিয়েছি, ও কিছুতেই ভিতরে আসতে পারবে না। সন্ধ্যা, দরজাটা খুলে দাও বলছি। তাড়াতাড়ি, আমি ওকে আমন্ত্রণ জানাবার চেষ্টা করছি। মনে হচ্ছে তোমরা বাইরে আসবে না, আর নিজেদের পরিবারের সদস্যদের একটুও ভালোবাসো না। সন্ধ্যা, শুনলি তুই? এটা হলো ভয়ের শব্দ। এখনো সময় আছে, বাইরে বেরিয়ে আয়, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। সন্ধ্যা, তাড়াতাড়ি মধুর আত্মাকে ডাক। হ্যাঁ, আমরা মারা যাওয়ার আগে সবাইকে শেষবারের মতো একবার বাঁচানোর চেষ্টা করব। হে মহাদেব, আমাদের সাহায্য করুন, কিছু ভুল হলে ক্ষমা করবেন। আমাদের সবাইকে ওর নামে ধ্যান করতে হবে, ওর ব্যাপারেই ভাবতে হবে। মধুর, তুমি যেখানেই থাকো এখনই আমাদের সামনে এসো, আমরা তোমার আত্মাকে আহ্বান জানাচ্ছি, আমাদের সামনে এসো। সন্ধ্যা, তুই বাইরে আসবি নাকি ওকে মেরে ফেলবো? মধুর, আমাদের সামনে এসো। না,
সন্ধ্যা, গলার আওয়াজ শুনতে পাচ্ছিস? ওর এটা হলো ভয়ের শব্দ, বাইরে চলে আয়, না হলে আমি ওকে মেরে ফেলবো। মনে হচ্ছে তোর বৌদি তোকে একটুও ভালোবাসে না। বৌদি, প্রেম, তোর মা খুব ভয় পেয়ে গিয়েছিল সোনা।